বন্ধুরা, এশিয়ান গেমসে নেপালকে হারিয়ে টিম ইন্ডিয়া সেমিফাইনালে পৌঁছে গেছে এবং এশিয়ান গেমসে ফার্স্ট ইন্ডিয়ান হিসেবে যশস্বী জয়সওয়াল সেঞ্চুরি করেছে, আর তার সঙ্গে সঙ্গে কিন্তু একটা দুর্দান্ত জয় পেয়েছে নেপালের বিরুদ্ধে। বন্ধুরা, এশিয়ান গেমসের ইন্ডিয়া এই প্রথমবারের মতো ক্রিকেটে অংশগ্রহণ করেছে, যেখানে কিন্তু ইন্ডিয়া প্রথমে টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় এবং ব্যাটিং করে কিন্তু ইন্ডিয়া নেপালকে 203 রানের টার্গেট দিয়েছে। একটা দুর্দান্ত ম্যাচ হয়েছে, যশস্বী জয়সওয়াল সেঞ্চুরি করেছে, রিঙ্কু সিং এর একটা দুর্দান্ত ফিনিশিং আমরা দেখেছি। বন্ধুরা, রিঙ্কু সিং যেমন আইপিএল এ ম্যাচ ফিনিশ করেছে, তেমনই কিন্তু টিম ইন্ডিয়ার হয়েও ম্যাচ ফিনিশিং শুরু করেছে। এই মুহূর্তে আমরা টিম ইন্ডিয়ার হয়ে কিন্তু দুটো ম্যাচ দেখলাম, দুটো ম্যাচের দুর্দান্ত ভাবে ফিনিশ করেছে, তো সম্পূর্ণটাই তোমাদেরকে জানাবো, দেখতে থাকুন। তো প্রথমে ইন্ডিয়া কিন্তু ব্যাটিং করেছে, যেখানে 203 রানের টার্গেট দিয়েছিল যশস্বী জয়সওয়াল, 49 বলে 100 রানের একটা ইনিংস খেলেছে, যেখানে 8টা 4 এবং 7টা 6 মেরেছে যশস্বী জয়সওয়াল। এবং যশস্বী জয়সওয়াল কিন্তু ফার্স্ট ইন্ডিয়ান যে এশিয়ান গেমসে সেঞ্চুরি করেছে। ঋতুরাজ গাইকোয়াড ক্যাপ্টেন হিসেবে কিন্তু ততটা ভালো খেলতে পারেনি, 23 বলে 25 রান করেছে, শিবম দুবে 19 বলে 25 রান করেছে, নট আউট। এবং রিঙ্কু সিং কিন্তু 15 বলে 37 রানের একটা দুর্দান্ত ইনিংস খেলেছে, যেখানে 2টা 4 এবং 4টা 6 মেরেছে। তো রিঙ্কু সিং এর ফিনিশিংটা কিন্তু দুর্দান্ত ছিল, প্রথম 7 বলে রিঙ্কু সিং 7 রান করেছিল এবং পরের 8 বলে কিন্তু 30 রান করেছিল। তো রিঙ্কু সিং এর এই ফিনিশিংটা কিন্তু টিম ইন্ডিয়ার জন্য একটা খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার, একটা পজিটিভ দিক কিন্তু রিঙ্কু সিং দেখাচ্ছে, ভবিষ্যতে টিম ইন্ডিয়ার ফিনিশারের কিন্তু অভাব হবে না, রিঙ্কু সিং কিন্তু সেটা দেখিয়ে যাচ্ছে। তবে তিলক বর্মা এবং জিতেশ শর্মা 3 নম্বরে এবং 4 নম্বরে ব্যাটিং করেছে, তাদের থেকে আমরা যতটা প্রত্যাশা করেছিলাম, যতটা আমাদের আশা ছিল, ততটা ভালো পারফরমেন্স করতে পারেনি। অ্যাকচুয়ালি ইন্ডিয়া কিন্তু খুব একটা ভালো পারফরমেন্স করেনি, যদিও ম্যাচটা জিতেছে, সবকিছু শেষে ম্যাচ জিততে পারলেই ঠিক আছে, কতটা পারফরমেন্স সেটা দেখার প্রয়োজন পড়ে না। নেপালের বিরুদ্ধে কিন্তু এই ছোট মাঠে অ্যাকচুয়ালি ইন্ডিয়া ভালো পারফরমেন্স করেনি, যেখানে 203 রানের টার্গেট দিয়েছিল, আমার আশা ছিল যে এই রানটা 260 থেকে 270-এর কাছাকাছি হবে, কিন্তু টিম ইন্ডিয়ার সবাই ভালো ব্যাট করতে পারেনি। যশস্বী জয়সওয়াল, দুবে, গাইকোয়াড, রিঙ্কু এদের উপর ডিপেন্ড করে 203 রানের টার্গেট দিয়েছিল, তার সঙ্গে সঙ্গে ভালো বল করেছে রবি বিষ্ণই, আবেশ খান, হর্ষদীপ সিং, এরা প্রত্যেকেই ভালো বল করেছে। রবি বিষ্ণই কিন্তু দুর্দান্ত একটা স্পেল দিয়েছে, 4 ওভারে তোমার 24 রান দিয়ে 3টে উইকেট নিয়েছে। তো এই ম্যাচটা কিন্তু ইন্ডিয়া 23 রানে জিতেছে, যেখানে 203 রানের টার্গেট ছিল, নেপাল কিন্তু 179 রানে 20 ওভারে 9 উইকেট হারিয়ে থেমে গিয়েছে। তো এই মুহূর্তে ইন্ডিয়া কিন্তু সেমিফাইনালে পৌঁছে গেছে, এখন সেমিফাইনালে কাদের বিরুদ্ধে ম্যাচ খেলবে সেটা কিন্তু এই মুহূর্তে বলা সম্ভব হচ্ছে না, কেননা এখনো পর্যন্ত কোয়ার্টার ফাইনালে 3টে ম্যাচ হবে। তো এই 3টে কোয়ার্টার ফাইনালের ম্যাচের শেষেই কিন্তু সেমিফাইনালে 2টো ম্যাচ হবে, সেমিফাইনালের শিডিউল চুজ করা হবে, মানে শিডিউলটা সেট করা হবে কোন টিমের বিরুদ্ধে কোন টিম খেলবে। তবে ইন্ডিয়া কিন্তু সেমিফাইনালে পৌঁছে গেছে।